شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মাইনুল ইসলাম দনু মিয়া ভাইকে। আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে গাড়িতে চলন্ত অবস্থায় অনেক সময় গাড়িতে গান বাজে, টিভি দেখা যায়, এই যারা লোকজন সেখানে থাকে তারা মনের আনন্দে সেই গানগুলি দেখে এবং সিনেমা দেখে, তো এমত অবস্থায় আপনি আপনার মোবাইল দিয়ে ইয়ারফোনে কুরআন তেলাওয়াত শুনতে পারবেন কিনা অথবা কুরআন তেলাওয়াত করতে পারবেন কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। তো বুখারী শরীফের প্রথম যে হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মানুষের সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি যখন এমত অবস্থায় যখন আপনার নিজের ইমানকে টিকে রাখার জন্য যখন আপনি বিকল্প ব্যবস্থা নেবেন যে আপনি ওই গান কানে শুনবেন না, আপনার গানের আওয়াজটা যাতে কানে না আসে এই জন্য আপনি নিজে ইয়ারফোন নিয়ে বা আপনার মোবাইল থেকে কোরআন তেলাওয়াত শুনবেন, এটা আপনি শুনতে পারবেন, অবশ্যই আপনি শুনতে পারবেন, এতে করে আপনার ইমান বৃদ্ধি হবে। আর বিশেষ করে আরো একটি হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন মাররা আমিন কুমুন কারান ফালি ইউগাইয়িরু বিয়াদিহি আমাল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি আমাল্লাম ইস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা দাআফুল ঈমান। আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন, যখন তুমি একটি কোন গর্হিত কাজ, খারাপ কাজ, অশালীন কাজ হতে দেখো তখন তোমার সেটা হাতের দ্বারা বন্ধ করার চেষ্টা করো, যদি তুমি সেটা হাতের দ্বারা বন্ধ করতে না পারো তাহলে তোমার মুখের দ্বারা সেটা বন্ধ করার চেষ্টা করো। মুখ দিয়েও তুমি বলতে পারবে না, পরিবেশটা যদি এরকম হয় তখন তুমি সেই কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করো। এটাই হচ্ছে ইমানের সর্বনিম্নতম শাখা। একটা অন্যায় কাজ এক জায়গায় হচ্ছে, সেটা আপনি হাতের দ্বারা বন্ধ করার চেষ্টা করবেন, যদি না পারেন মুখের দ্বারা বলতে হবে, মুখে দ্বারা বলা যাবে না কিন্তু সে কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আপনার অন্তর খবর আল্লাহ জানেন, আপনি জানতেছেন যে আপনি যে এই কাজটাকে ঘৃণা করতেছেন এই ঘৃণাটা আপনি আল্লাহর জন্য করতেছেন যে আল্লাহ এই যে কাজটা অন্যায়টা হচ্ছে এটা আমি যখন পারছি না হাতের দ্বারা মুখের দ্বারা তখন আল্লাহ এটা আমি অন্তর দ্বারা ঘৃণা করছি এই কাজটাকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রাসূলের এই হাদিসের ভাষা অনুযায়ী আপনি অবশ্যই এই গাড়িতে চলন্ত অবস্থায় বা যেখানে গানের আওয়াজ অশ্লীল কাজ যখন হবে তখন আপনি যদি এটা মনে করেন যে এটা আমি নিজে থেকে বিরত থাকবো তখন আপনি ইয়ারফোনের মাধ্যমে কুরআন তেলাওয়াত করতে পারবেন এবং শুনতে পারবেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে, এটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আশা করি এই উত্তর শুনে সেই বিষয়ে জানতে পেরেছেন। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।